এদিকে দু একদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরো কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এই তো আবহাওয়াজনিত কারণে কৃষির কিছুটা বিপর্যয় হওয়ায় কাঁচামরিচের দাম বেড়েছিল বলেও জানান তিনি। দুপুরে রংপুরের নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আমদানি পারমিশন দিয়ে দিয়েছি, পারা শুরু হয়েছে আসতে, আশা করছি যে দাম কমে যাবে। আমি শুনেছি আজকে যে বেশ কমে কমে দিকে এসেছে। নগদের কাছে হক করলেই সবার হেললে গা, নগদের সেন্ট মানে একদম ফ্রি। এই মাঝখানে ঈদ, বৃষ্টি, বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের সমস্যার কারণে একটু স্লো হয়েছে, আর কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী তো সুযোগ নেই। তারপরেও আমি মনে করি যে দু একদিনের মধ্যে আরও কমে আসে। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।